নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। এইরকম একটা পুঁটি মাছের টক যদি শেষ পাতে থাকে তাহলে জাস্ট জমে যাবে। তো আমি এই পুঁটি মাছের টকটা কি করে তৈরি করেছি চলো তোমাদের দেখাবো। পুঁটি মাছের টক করব। এখানে দেখো পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেঁতুল নিয়েছি, তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন খুব সুন্দর ভিজে গেছে। আগে থেকে তেঁতুল ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব সুন্দর ভেজে নরম হয়ে যায়। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এখন মাখিয়ে নেব। দেখো মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়ে নিয়েছি মাছটা। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো পাল্টে দেবো। একটা খুব সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু খুব ভালো করে কড়া করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেব, ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। দেখো তেঁতুলটা ছেঁকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়েছি, এখানে 3 চামচ চিনি আছে। এখন ভালো করে ফুটিয়ে নেব জলটা। জল ভালো করে ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা খেতে হবে টক ঝাল মিষ্টি। দেখো তৈরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে জিরে, ধনে, তেজপাতা, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পুঁটি মাছের টক। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে।